হ্যালো এন্ড ওয়েলকাম বন্ধুরা। তো জেনপাসের ইউজি 2020 রেজাল্ট তোমরা পেয়ে গেছো অলরেডি, সিট অ্যালটমেন্ট বাকি আছে। তো আজকের ভিডিওতে চলো আমরা আলোচনা করছি যে কি ধরনের সিট অ্যালটমেন্ট হতে পারে সেই প্রবাবিলিটির উপর, এবং তার সাথে আমরা দেখবো সিউডো এগ্রিগেটের সাথে অরিজিনাল এগ্রিগেট কিভাবে ভ্যারি করে, এবং তার সাথে যেটা তৃতীয় পোর্শন যে এই সিট অ্যালটমেন্ট হওয়ার পর ঠিক তোমাদের এরপরে কি কি স্টেপগুলো করতে হবে। তো বন্ধুরা, এই যে সিট অ্যালটমেন্ট হয়েছে, এখানে আমরা যেটা সবার প্রথমে নজর করছি যে এইখানে আজকের দিনে মেয়েদের জয় জয়কার হয়েছে, সেই বিষয়ে আমি আসছি। তো তোমরা খেয়াল রাখবে যে আমি এর আগের ভিডিওতেও বলেছি যে যেমন ভোটের ওপিনিয়ন পোল হয়, এক্সিট পোল হয়, তো সেটা বা করোনার যে বলা হচ্ছে করোনা এই করলে করোনা হবে না, ওই করলে করোনা হবে, তো এইগুলো যখন বিভিন্ন স্টাডি রিপোর্ট আসে তখন তাদের প্রথম কোশ্চেন হয় যে হোয়াট ইজ দেয়ার স্যাম্পেল ভলিউম, কত লোকের উপর এই স্যাম্পেল সার্ভে করা হয়েছে। তো এর আগের ভিডিওতে আমি বলেছি যে আমার স্যাম্পেল ভলিউম অ্যাবাউট 10-20%, দ্যাট ইজ যে ইউটিউবে তোমরা কমেন্ট করো, আমার কাছে বিভিন্ন প্রশ্ন জানতে চাও, হোয়াটসঅ্যাপে জানতে চাও, ওভার ফোন জানতে চাও, আমার স্যাম্পেল ভলিউমের উপর আমি বলেছি। তো সুতরাং আমি বারবার তোমাদের একটা রিকোয়েস্ট করব, তোমরা যা করবে আমাকে 10টা কোশ্চেন করো আর ট্রোল করো, বাট লিসেন করো, জিনিসটা শোনো প্রথম থেকে শেষ অব্দি শোনো, যেখানটা এর পরে তোমার প্রশ্ন হওয়া উচিত। জাম করে করে স্কিপ করে করে ক্লাসেও পড়া হয় না আর ভিডিওতে তো হয় না। যাই হোক, তো বন্ধুরা, তো আমি তো একটা তোমাদের বলছি যে এখানে ডেটা ভলিউমটা যেটা বারবার বলছিলাম, আর এরপরে চলে আসছি যে আজকে আমাদের যে সিউডো এগ্রিগেট। তো আমি এর আগের আগের ভিডিওতে যেটা জেনপাসের আমি কত এগ্রিগেটে কিভাবে মার্কস ট্যালি হয়ে যাবে, যেটা টাইপ রেকিং মেথডোলজি ছিল, সেখানে বোঝানোর চেষ্টা করেছিলাম যে 1190 মার্কসের উপর 10টা ছেলে মেয়ে হলে তাদের কিরকম র্যাঙ্ক হতে পারে। তো সিউডো এগ্রিগেট যখন 1190 হচ্ছে তখন সিউডো এগ্রিগেটের পার্সেন্ট হয়ে যাচ্ছে কিন্তু 91.5, এবং তার অরিজিনাল এগ্রিগেটের পার্সেন্ট ভ্যারি করতে পারে অ্যাজ লো অ্যাজ 84.75 থেকে 90.66 অবধি। মানে এতটা রেঞ্জে একটা ছেলে মেয়ে যদি নাম্বার পায় তার কিন্তু সিউডো এগ্রিগেট 1190 হতে পারে এবং সিউডো এগ্রিগেট পার্সেন্ট 91.5% হতে পারে। এখন যেটা আমরা ধরে নিচ্ছি যে স্যাম্পেল ভলিউমের উপর যে 1250-এর উপর মার্কস চলে গেছে, তো 1250 যে ছেলে মেয়েটা পেয়েছে তার সিউডো এগ্রিগেট দেখা যাচ্ছে 96.15, বাট তার অরিজিনাল এগ্রিগেট হতে পারে অ্যাজ লো অ্যাজ 87.5%। 1260 যে ছেলে মেয়েটা পেয়ে গেছে তাদের সিউডো এগ্রিগেট হতে পারে 96.92%, যেখানে অরিজিনাল এগ্রিগেট হতে পারে অ্যাজ লো অ্যাজ 90%। কেউ যদি 1270 পেয়েছে আমি জানি না, আমার কাছে প্রপার ডেটাবেস নেই, আমার কাছে বলেছি বারবার যে ডেটাবেস বা দিস যে ডেটাবেসটা বর্তমানে আছে দ্যাট ইজ কারেক্ট ডেটাবেস, এর ভলিউম লো হতে পারে বাট ডেটাবেস ইজ দ্য কারেক্ট, কারণ এটা ডিক্লেয়ার রেজাল্ট। তো 1270 যদি কেউ পেয়ে থাকে তার সিউডো এগ্রিগেট আমরা দেখতে পাচ্ছি 97.7%, যেখানে তার অরিজিনাল এগ্রিগেট হতে পারে অ্যাজ লো অ্যাজ 92.5%। এখানে কাউকে ছোট করা বড় করা নাই, সিউডো এগ্রিগেট হচ্ছে তোমার ক্রেডিট মার্কস আর অরিজিনাল এগ্রিগেট। তাহলেও আমরা একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি যে যারা আজকে সিট পেতে যাচ্ছে তারা কিন্তু এই 90 ধরো ধরে নাও এই যদি 1190 বা 1180 অবধি যদি পায়, তো অ্যাজ লো অ্যাজ তারা 85% পেয়েছে, অ্যাজ মাচ অ্যাজ হাই তারা 95% পেয়েছে। তো এই এই 95-85% এর ছেলেমেয়েরা আজকে চান্স পেয়ে যাচ্ছে। এইবার আমরা দেখে নিচ্ছি যে এই সিউডো এগ্রিগেট গুলো যে অ্যাজ পার ডেটা অ্যাভেলেবেল, যে একটা আমার কাছে ডেটা আছে 1252 যার সিউডো এগ্রিগেট হয়েছে তার জিএমআর, যে আমি এখানে ভাগ করেছি দেখানো সিউডো এগ্রিগেট জিএমআর এনএমআর, এবার জি পার্সেন্ট মানে হচ্ছে গার্লস পার্সেন্ট, ওখানে কত পার্সেন্ট মেয়ে ঢুকে আছে, যারা মেয়েরা 99% শুধু মেয়েরা যারা নার্সিং এর জন্য অপশন দিয়েছে, যারা প্যারামেডিক্যাল অপশন দেয়নি। স্বভাবতই একটা ছেলের বুঝতে সুবিধা হবে
যে তার প্রবাবিলিটি কত, তার জন্য আমি এখানে কিছু কেস স্টাডি করব। এবার সিডুল কাস্টের জন্য আমি রেখেছি, আমি সব নিয়ে নিই জাস্ট কতগুলো কেস স্টাডি বোঝানোর জন্য। তো প্রথম যে ঘরটা, প্রথম ঘরটা হচ্ছে জেনারেল র্যাঙ্ক ইন সিডুল কাস্ট, আর পরের র্যাঙ্কটা হচ্ছে পার্টিকুলার, তার যদি এনএমআর থাকে। তো এটা প্রথমটা হচ্ছে জিএমআর এর, দ্বিতীয়টা হচ্ছে এনএমআর এর। লাইক অ্যাজ ওবিসি এ, প্রথমটা হচ্ছে, প্রথম ঘরটা হচ্ছে জিএমআর এর, দ্বিতীয় ঘরটা হচ্ছে এনএমআর এর। ওবিসি বি, প্রথম ঘরটা হচ্ছে জিএমআর, দ্বিতীয় ঘরটা এনএমআর। লাইক দ্যাট ইডব্লিউএস, প্রথম ঘরটা জিএমআর, দ্বিতীয় ঘরটা এনএমআর। ঠিক আছে, এরপর দেখে নিচ্ছি যে যে পেয়েছে 1252, যে মেয়েটা পেয়েছে তার জেনারেল মেরিট র্যাঙ্ক হয়েছে 304, তার নার্সিং এ মেরিট র্যাঙ্ক হয়েছে 224। এইবারে এইখানে যে গার্লস ঢুকে আছে 304 এর মধ্যে 224 জন গার্লস ঢুকে আছে, তার পার্সেন্ট কত? তার পার্সেন্ট হচ্ছে 73.7%। অর্থাৎ আমি প্রথমে একটা কথা বলেছি যে মেয়েদের জয় জয়কার হয়েছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দিকে, একদম প্রথম দিকে অ্যাবাউট 75% মেয়েরা ঢুকে আছে, সেখানে ছেলেদের মানে যে ভাগটা, ভাগটা 25%, অর্থাৎ 1/4 আছে। তো এই মেয়েটার ওবিসি র্যাঙ্ক হচ্ছে, জেনারেল হচ্ছে 55, ওবিসি হচ্ছে 35। বাট এই প্রথম মেয়েটা যে সিট অ্যালটমেন্টটা হবে গভর্নমেন্ট, সে অবশ্যই সে গভর্নমেন্ট দিয়েছে ধরে নিচ্ছে আমি। তো গভর্নমেন্টের সিট আছে 292টা, তো 292টা সিটে তার এনএমআর আছে 224, অর্থাৎ সে প্রথমে জেনারেল র্যাঙ্কটা নিয়ে বেরিয়ে গেল। অর্থাৎ ওবিসি যে র্যাঙ্কটা ছিল 55-35, সেই 55-35 অবধি কিন্তু কোনো কাজে লাগলো না, অর্থাৎ যার 36-36 কিন্তু পরের বার আশা করতে পারে। তো 55 এবং 35 অবধি কিন্তু প্রথম কেসেই বাদ হয়ে গেল। নেক্সট হচ্ছে 1245 যখন নেমে এসছে মার্কস, 7 নম্বর মার্কস কমেছে, সেইখানে আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্স হয়ে গেল কতজনে, প্রায় 90 জন, অর্থাৎ এই প্রথম 7 নাম্বারের মধ্যে প্রায় 90 জন ক্যান্ডিডেট ঢুকে গেছে, তার জিএমআর হয়ে গেছে 415, এর অবশ্যই এনএমআর নেই। এবার দেখে নিচ্ছি 1236, 1236 যার সিউডো এগ্রিগেট হয়েছে তাদের জিএমআর আমার কাছে যে অ্যাভেলেবেল ডেটা আছে সেখানে 590 থেকে 609 অব্দি র্যাঙ্ক ভ্যারি করেছে, এটা আরো বেশি হতে পারে, দুদিকে বেশি কম হতে পারে, তার জন্য সেখানেও এনএমআর ভ্যারি করেছে 454। আমি দেখো লেস দেন গ্রেটার দেন করেছি, অর্থাৎ 454-র কম বা 454-র বেশি এই রেঞ্জে ভ্যারি করেছে, অর্থাৎ ধরে নাও 450 থেকে 460 ভ্যারি করেছে। এইখানে দেখো গার্লস এর পার্সেন্ট হঠাৎ ড্রপ ডাউন হলো, 75% থেকে নেমে এলো গার্লস এর যে রেশিও, সেই রেশিওটা নেমে এলো 68%। নেক্সট 1234 থেকে 1233, মাত্র 2 মাসের মধ্যে 639 থেকে 667, অর্থাৎ প্রায় 28 জন ক্যান্ডিডেট ঢুকে আছে অ্যাজ পার মাই ডেটা অ্যাভেলেবল টু মি, যতটা ডেটা আমার কাছে আছে এখানে প্রায় 28 জন ঢুকে আছে। এবার 1224 থেকে 1222, আমার কাছে যে ডেটা আছে, এর জন্য বারবার বলছি কথাটা খেয়াল রাখবে, এটা আমি বরাবর বলে দিই, এতবার ভুলি না, বলতে বাধ্য হচ্ছে এখন, যে 920 থেকে 988, অর্থাৎ প্রায় 68, মানে এটা ধরে নিতে পারি মোর দেন 70 জন এই 3 নম্বরের মধ্যে ঢুকে আছে, 1222 থেকে 1222, 1223, 1224, 3 নম্বরের মধ্যে 70 জন আছে। এরপর আছে 1219 থেকে 1218, আবার দুটো 2 নম্বর, এই 2 নম্বরে এখানে আমরা দেখতে পাচ্ছি 79 জন ঢুকে আছে, 79 জন ক্যান্ডিডেট ছেলে মেয়ে ঢুকে আছে, এখানটা আমার কাছে প্রপার ডেটা নেই, আমি 79 জন একটা এক্সপেক্টেড বলছি, এর থেকে বেশি হতে পারে বাট নেভার লেস, এর থেকে তো কম হবে না। 1216 থেকে 1214, 3 নম্বরের মধ্যে এইখানে আমরা দেখতে পাচ্ছি 55 জন ক্যান্ডিডেট ঢুকে আছে, 1135-85 থেকে 1240 র্যাঙ্ক গেছে, এটা আরো বেশি কম হতে পারে, কম তো হবে না বাট বেশি হতে পারে, অর্থাৎ মোর দেন 55 ঢুকে আছে। এবার দেখছি 1212, একটা পার্টিকুলার র্যাঙ্ক ধরে বলছি, এখানে জিএমআর দেখা যাচ্ছে 1306, এনএমআর চলে এলো 953, এইখানে গার্লস রেশিও নেমে এলো 63%, অর্থাৎ প্রথম দিকে যে গার্লসদের যে ছিল যে 75% যে অংশীদারি ছিল সেইটা নেমে এলো 63%, অর্থাৎ এইখানে কিন্তু
37% ছেলে ঢুকে গেছে। এবার এবার 1201 থেকে 1200, আবার দুটো নম্বর, দুটো নম্বরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি র্যাঙ্ক ভ্যারি করছে 1735 থেকে 1782, অর্থাৎ প্রায় 50 জনের এখানে ঢুকে আছে। এখানে একটা এনএমআর আমার কাছে অ্যাভেলেবেল আছে, সেখানে গার্লসের রেশিও এবার কমে গেল 62% পার্সেন্টে আছে। 1183 যার নাম্বার হয়েছে সেখানে 2496 একটা জিএমআর, সেই এনএমআরটা হয়ে গেছে 1796। এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে নম্বর কমেছে 17 নম্বর, এই 17 নম্বরের মধ্যে এনএমআর বেড়ে গেছে কত, প্রায় 500 জন বেড়ে গেছে এনএমআর। এবং এইখানে টোটাল স্টুডেন্ট কত বেড়ে গেছে, টোটাল স্টুডেন্ট বেড়ে গেছে মোর দেন 500, এবং এখানে গার্লস পার্সেন্ট কমে গেছে 61। এই কেসটা আমরা স্টাডি করছি, পরে আসছি। এবার 1166, 1166-তে আমরা দেখতে পাচ্ছি গার্লস রেশিও কমে গেল 58.5। 1155, আমি এখানে জাস্ট কতগুলো মেন মেন ফিগার ধরেছি, জিএমআর বেদে হাই হয়ে গেলে অ্যাজ পার অ্যাজ 4006, অর্থাৎ এখানে 11 নম্বরের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 650 ক্যান্ডিডেট ঢুকে গেছে। 1146 নম্বর যখন নেমে এলো তখন দেখছি 4502 জিএমআর, এনএমআর 313182 হয়ে গেছে, গার্লস রেশিও নেমে এসছে 59%। 1141-এ গার্লস রেশিও নেমে এসছে 57%। এইবারে 1138 থেকে 1128, এইখানে নাম্বারের ডিফারেন্স হচ্ছে 11, 11 নম্বর ডিফারেন্স। এইখানে টোটাল যে জিএমআর বেড়ে গেছে 590, আমার কাছে যা ডেটা আছে, এটা 650 হতে পারে আমি জানি না সঠিক, যতটা আমার কাছে ডেটা আছে, নার্সিং এ এখানে প্রায় 400 জন ঢুকে গেছে, অর্থাৎ এইখানে গার্লস রেশিও যে কমে কমে আসছিল, এখানে গার্লস রেশিও এক জাম্পে আবার প্রায় 70% ছুঁয়ে ফেলল। এইবারে 1098, যেখানে এনএমআর গেছে 5067, 1088 11 নম্বরে এনএমআর ঢুকে গেছে 5500, প্রায় 500 জন বেড়ে গেছে। 1067, এখানে 9000 র্যাঙ্ক ঢুকে যাচ্ছে, এখানে এনএমআর চলে যাচ্ছে 6312। এইবার আমি কেস স্টাডিতে যাচ্ছি, কেস স্টাডি নাম্বার 1। এইখানে এইখানে কেস স্টাডিতে দেখো, এইখানে একটা টোটাল সিট আছে 2810, এইখানে যে মেয়েটা পেয়েছে তার 1796 এনএমআর আছে, বাট তার নার্সিং এ ওবিসি ক্যাটাগরিতে, ওবিসি ক্যাটাগরিতে কতগুলো সিট আছে, ওবিসি নার্সিং এর জন্য আছে 188টা সিট, টোটাল 188টা, অর্থাৎ 304 জন এখানে ওবিসি র্যাঙ্ক, নার্সিং হচ্ছে 304। এর মধ্যে কিন্তু অলরেডি যারা মানে যেটা 292 জেনারেল সিট ছিল, সেই 292 সিট কিন্তু এখান থেকে মাইনাস হয়ে যাবে, 1796 থেকে 292 মাইনাস হয়ে গেল, অর্থাৎ প্রায় 1500 নেমে এলো। যেমন 1500 নেমে এলো, এইখানেও দেখতে পাবো আমরা ওবিসি র্যাঙ্কটাও, কতগুলো ওবিসি র্যাঙ্ক ওখানে কাট হয়ে গেছে, তার সাথে তো মেয়েরা আছেই, প্লাস ছেলেরা যারা প্যারামেডিক্যাল আছে সেইটা কাট হয়ে গেছে, অর্থাৎ তখন দেখা যাবে এনএমআর এ কিন্তু এই এই কেসটার প্রবাবিলিটি থাকতে পারে। এবার কেস নাম্বার স্টাডি, কেস স্টাডি নাম্বার 2, কেস স্টাডি 2 তে আমরা কি দেখছি যে শিডিউল কাস্টে, শিডিউল কাস্টে নার্সিং এর সিট আছে 587টা, টোটাল 587, এখানে 2365 এনএমআর আছে, 2810 অনেক সিট আছে, 2365 আছে, অর্থাৎ 2365-র মধ্যে 292 কিন্তু অরিজিনাল জিএমআর দিয়ে বেরিয়ে গেছে। তো নার্সিং এর জিএমআর দিয়ে 292 বেরিয়ে গেছে, মানে এখানে প্রায় ওর আছে 2050 মতো, এবং স্বভাবতই এখানে এসসি র্যাঙ্কটা আবার কমবে, এবং এখানে যদি নাও কমে তবে এসসি র্যাঙ্ক 277 এখানে ইউজুয়ালি পেয়ে যাচ্ছে, 1166-তেও পেয়ে যাচ্ছে। এরপরে চলে আসছি 1146, 1146 একটা ইডব্লিউএস কেস আছে, কেস স্টাডি নাম্বার 3। ইডব্লিউএস এ প্যারামেডিক্যালে কোনো সিট নেই, নার্সিং এ 267টা সিট আছে, তো নার্সিং এ এই মেয়েটা যা আছে তার 84 আছে ইডব্লিউএস, স্বভাবতই এখানে যে র্যাঙ্কটাই থাক কোনো ফারাক পড়ছে না, ইডব্লিউএস ইউজুয়ালি বেরিয়ে যাচ্ছে। কেস স্টাডি নাম্বার 4,
কেস স্টাডি ওবিসি এর একটা কেস নিয়েছি 546-332, ওবিসি এতে সিট আছে 267, এইখানে এনএমআর আছে 3334, 3334-এর মধ্যে 292 জেনারেলে বেরিয়ে গেছে। তো জেনারেলে বেরিয়ে যাওয়ার পরে কি হলো কেসটা, 292 বেরিয়ে যাওয়া মানে এখানে দাঁড়ালো 3042 দাঁড়ালো। এই 3042-এর মধ্যে অলরেডি এখানে 332 আছে, 332 ওবিসি এর থেকে এখানেও কিছু র্যাঙ্ক বেরিয়ে যাবে এবং তাতে কিছু মেয়ে বেরিয়ে যাবে, কিছু ছেলে প্যারামেডিক্যালে বেরিয়ে যাবে, এই নাম্বারটাও লেস হয়ে যাবে এবং এইখানেও তার 267-টির মধ্যে 90% প্রবাবিলিটি আছে সে এই মেয়েটাও সিটটা পেয়ে যাচ্ছে। তো এই ধরনের কেস স্টাডি করে করে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, ফোনে আমি এতজনকে বোঝাতে পারছি না, এর জন্য আমি ক্ষমা চাইছি, এটা আমি যাদের যাদের পেরেছি বুঝিয়ে দিয়েছি। এইবার চলে আসছি রাউন্ড ওয়ান কাউন্সিলিং এ, তোমাদের ঠিক যেটা রাউন্ড ওয়ান সিট অ্যালটমেন্ট সেটা কি করতে হবে, যে নতুন যে বুলেটিনটা দিয়েছিল, তোমাদের বুলেটিন কিন্তু জেনপাসে দুবার প্রকাশ হয়েছে, দ্বিতীয়বারের যে বুলেটিন সেখানে রাউন্ড ওয়ান এর সম্বন্ধে যেটা আছে সেটা 7.0-তে আছে। 7.0-তে এতে বলা হচ্ছে প্রভিশনাল অ্যালটমেন্ট অফ রাউন্ড ওয়ান বেরোবে, সেই শিডিউলটা তোমাদের নতুন করে প্রকাশ হবে, এটা তোমার কাছে এসএমএস এর ইনফরমেশন চলে আসছে। 7.0-D-তে বলা হচ্ছে তোমাকে লগ ইন করতে হবে, লগ ইন করলে তুমি তোমার অ্যালটমেন্ট লেটারটা দেখতে পাবে। 7.0-E-তে বলা হচ্ছে তোমাকে এখানে দুটো কাজ করতে হবে, অ্যাকসেপ্ট অ্যান্ড ফ্রিজ মানে তোমার আপগ্রেডেশন চাই না, অর্থাৎ আপগ্রেডেশন নো, অ্যাকসেপ্ট করলাম এবং ওটাকে ফ্রিজ করে দিলাম, ওটাকে ফ্রিজ হয়ে গেল মানে থেমে গেল। আবার আরেকটা অপশন আছে অ্যাকসেপ্ট উইথ পসিবল আপগ্রেডেশন, তোমার যদি মনে হয় যে আপগ্রেডেশন চাই তাহলে অ্যাকসেপ্ট উইথ পসিবল আপগ্রেডেশন, সেখানে তোমাকে ইয়েস এ ক্লিক করতে হবে। এই ইয়ের আবার সাব ক্লজ আছে সি, ইয়ে সাব ক্লজ সি তে বলা আছে বোথ পে, যাদের বোথ অর্থাৎ অ্যাকসেপ্ট অ্যান্ড ফ্রিজ করেছে এবং অ্যাকসেপ্ট উইথ পসিবল আপগ্রেডেশন ইয়েস করে থাকো বা নো করতে করে থাকো, বোথ ইউ হ্যাভ টু পে 200 টাকা ফর গভর্নমেন্ট ইনস্টিটিউশন অ্যান্ড 3000 টাকা ফর প্রাইভেট ইনস্টিটিউশন, এটা অনলাইনে জমা করতে হবে। এরপর তুমি যেটা ডাউনলোড করবে তখন তুমি কি ডাউনলোড করবে, প্রভিশনাল সিট অ্যালটমেন্ট অ্যান্ড অ্যাকসেপ্টেন্স লেটার, দুটো লেটার তোমার কাছে ডাউনলোড করতে হবে। এইখানে ইয়ে যে আছে ইয়ে আবার ডি বলে একটা সাবক্লজ আছে যেখানে ফিজিক্যালি ডিসেবল ক্যান্ডিডেটের জন্য বলা হয়েছে যে তারা কিন্তু দে হ্যাভ টু রিপোর্ট, তারা অ্যাকসেপ্ট বা ফ্রিজ করার পরে দে হ্যাভ টু রিপোর্ট ইন কলকাতার পিজি হসপিটালে, তাদের কাছে রিপোর্ট করতে হবে, তার ডিসেবিলিটিটা ভেরিফাই হবে। এবার আছে 7.0F, 7.0F এ বলা হচ্ছে ফেল টু পে সিট অ্যাকসেপ্টেন্স ফি, যে ফিজটা তুমি দিলে 200 টাকা বা 3000 টাকা সেটা হচ্ছে সিট অ্যাকসেপ্টেন্স ফিজ, সো এটা তুমি যদি ফেল করো না দাও পয়সাটা কোনো কারণে না দাও বা জমা করতে গিয়ে হলো না, সেক্ষেত্রে তোমার সিটটা ক্যান্সেলড হয়ে যাচ্ছে এবং নো ফার্দার অ্যালটমেন্ট, তোমার জন্য ফার্দার কোনো অ্যালটমেন্ট হচ্ছে না। 7.0-G-তে বলা আছে হু ফ্রিজ সিটস, যারা সিটটাকে ফ্রিজ করেছে অর্থাৎ যাদের আপগ্রেডেশন চাই না, দে হ্যাভ টু রিপোর্ট ইন দ্য রেসপেক্টিভ ইনস্টিটিউশন ইন ডিউ ডেট অ্যান্ড টাইম, সেই যে ইনস্টিটিউটে তাকে সেখানে তাকে প্রপার সব অরিজিনাল কপিগুলো নিয়ে এবং সিট অ্যাকসেপ্টেন্স লেটার এবং প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার এই দুটো নিয়ে তাকে সেখানে সেই ইনস্টিটিউটে গিয়ে রিপোর্ট করতে হবে। এবং এর পরের ভিডিওতে আমরা চলে আসছি যেখানে রাউন্ড টুর সিট অ্যালটমেন্ট হবে, সেখানে আছে 8.0, সেটা নিয়ে আমরা পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি। তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা, থ্যাংক ইউ।